আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি যে যেখানে আছেন খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রশেষ দেয় আপনাদের দোয়াও ভালোবাসায় আমি অনেক বেশি ভালো আছি তো আজকে খুব মজাদার আমি একটা রান্না আপনাদের সাথে শেয়ার করব আশা করি ভালো লাগবে তো এটা হচ্ছে আইর মাছ তো আইর মাছ দিয়ে আজকে আমি নতুন আলু দিয়ে রান্না করব আসলে এটা শীতকালে অনেক বেশি মজা হয় গরমেও খাওয়া যায় কিন্তু শীতকালে বেশি মজা হয় তো আমি আর মাছগুলি খুব ভালো করে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে আর এখানে পরিমাণ মতো তেল দিয়েছি পেঁয়াজ দিয়েছি এখানে দিয়ে দিব মশলা দিয়ে দিব হচ্ছে রসুন বাটা এক চামচ জিরা বাটা এক চামচ হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি পরিমাণ মতো দিয়ে দিব। যত আলু তরকারি একটু ঝালের পরিমাণটা একটু বেশি দিব কারণ আলু তরকারিতে লবণ আর ঝালটা যদি পারফেক্ট হয় ওই তরকারিটা কিন্তু অনেক বেশি মজা হয় তো আমি এই কারণে একটু আপনার মরিচের গুঁড়ি আর লবণটা একটু মানে একটু বাড়তি দিয়েছি মানে যে পরিমাণে দিলে অনেকে লবণ কম খায় সেইভাবে আপনারা কম দিবেন কিন্তু আমার কাছে মনে হয় আলু তরকারিতে একটু লবণ আর ঝালের পরিমাণটা একটু বেশি দিতে হয় তো মশলা আর কোনো বাজে মশলা দেই নাই হলুদের গুঁড়ি মরিচের গুঁড়ি লবণ দিয়েছি জিরাবাটা এক চামিচ রসুন বাটা এক চামচ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিয়েছি আর এখন দিয়ে দিলাম নতুন আলু টমেটো বেশ কিছু পাকা টমেটো দিয়েছি কারণ এই রান্নাটাই হচ্ছে আলু আর টমেটো দিয়েই কিন্তু খুব বেশি মজা হয় এখন আমি চুলার জালটা কিন্তু মিডিয়াম করে খুব সুন্দর করে কষিয়ে নিব আর আলু তরকারিতে একটু তেল বেশি দিলেও মনে হয় আমার কাছে ভালো লাগে দেখতে তো তেল আর পেঁয়াজের পরিমাণটা যে যেরকমের রান্না করবেন ওইভাবেই দিবেন কেউ তেল কম খায় কেউ তেল বেশি খায় আর তা আমি তো আজকে যে পরিমাণে রান্না করতেছি ওই পরিমাণে আমি আমার মশলা এরপরে পেঁয়াজ তেল ওইভাবেই দিয়েছি এখানে দিয়েছি বেশ কিছু কাঁচামরিচ এখন চোলার জালটা একটু বাড়িয়ে দিব দ্রুত সিদ্ধ হয়ে যাবে এরপরে চোলার জালটা আমি একটু কমিয়ে রাখবো খুব সুন্দর করে ফুটে উঠলে আমি কিন্তু চোলার জালটা মিডিয়াম করে দিব কারণ আলু টান জালে রান্না করলে কিন্তু সিদ্ধ হবে না এখন এই যে আমি মাছটাশ দিয়ে আয়র মাছটা দিয়ে কিন্তু আমি চুলার জেলটা কমিয়ে রাখবো এতে করে কিন্তু আলুগুলি খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে আর আমি কিছু আলু কিন্তু ভেঙে দিব আর কিছু আলু আস্ত রাখবো এতে করে আলু তরকারিটা খুব ঘন হবে খেতেও অনেক বেশি মজা হবে তো এখন মাছ ভাজিগুলি দিয়ে দিলাম আয়ের মাছ আসলে এই খাবারটা আমি আরও একবার খেয়েছি আর কয়েকবারই খেয়েছি খুবই মজা লেগেছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আপনারা এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন অসম্ভব মজা লাগে আর এটা শীতকালে বেশি ভালো লাগে তো চুলার জালটা কিন্তু আমি মিডিয়াম করে রেখেছিলাম এখন দিয়ে দিব ধুনিয়ার পাতা আর আমি কিন্তু খুব ভালো করে আপনার কিছু আলু কিন্তু ভেঙে দিয়েছি এতে করে কিন্তু ঝোলটা অনেক বেশি গরম মানে ঘন হবে ভালো লাগবে খেতে তো চুলার জালটা এখনও একটু কমিয়ে রাখবো আর পরিবেশন করে দেখিয়ে দিব যে মজাদার ইয়ামি আর মাছ দিয়ে আলু দিয়ে নতুন আলু দিয়ে টমেটো দিয়ে ঝোলটা কেমন হয়েছে দেখিয়ে দিব আসলে গরম অবস্থায় বুঝতে পারবেন না তো পরিবেশন করে দেখাইলে বুঝতে পারবেন যে কেমন হয়েছে মাসাল্লাহ তরকারিটা দেখতে যতটা সুন্দর হয়েছে খেতে অনেক বেশি মজা হয়েছে একদমই সিম্পলভাবে আপনাদের সাথে দেখানোর চেষ্টা করেছি আসলে মাছ সব মাছ না কিছু কিছু মাছে কিন্তু আপনার আদা এরপরে এলাচি দারচিনি ওগুলি দিলে ভালো লাগে না তো আমি যেভাবে খেতে পছন্দ করি তো ওইভাবে আপনাদের সাথে শেয়ার করেছি আজকে দুপুরে ছিল আমাদের আলু তরকারি আয়ের মাছ দিয়ে সিম দিয়ে আলু দিয়ে আর হচ্ছে লাউ শাক দিয়ে ভাজি ছিল অসম্ভব মজা হয়েছে দুইটা তরকারি তো আপনাদেরকে একটু খেয়ে দেখাবো আর আজকের মতো বিদায় নিয়ে নিব আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখবেন কষ্ট করে একটা লাইক করে দিবেন খুব বেশি ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করবেন আর খুব সুন্দর করে কমেন্ট করবেন বেশি ভালো লাগলে আর শেয়ার করে দিবেন তো আমি খেতে খেতে আপনাদের থেকে বিদায় নিয়ে নিব আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন তো আমি এখন গরম গরম ভাত দিয়ে শাক ভাজিটা খাবো এইভাবে শাক ভাজি করলে কিন্তু অসম্ভব মজা লাগে এখানে আমি সিম দিয়েছি আলু দিয়েছি আর হচ্ছে লাউ শাক দিয়েছি খুবই মজা হয়েছে এইভাবে শাক বাজি করলে কিন্তু লাউ শাক অনেক বেশি মজা হয় আর এখন খাবো আমি হচ্ছে আয়ের মাছ দিয়ে নতুন আলুর ঝোল রান্না করেছি ওইটা খাবো মাসাল্লাহ খুবই মজা হয়েছিল তরকারিটা মাছটা অনেক বেশি মজা তো যাই হোক আজকে আমি এখান থেকে আপনাদের থেকে বিদায় নিয়ে নিব আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলের জন্য দোয়া করবেন আমার জন্য দোয়া করবেন গলার বয়সটা এখনও ঠিক হয় নাই তারপর আপনাদের সাথে একটা ছোটোখাটো ভিডিও শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন খুব বেশি বেশি করে শেয়ার করবেন সবাই অনেক বেশি ভালো থাকবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার চ্যানেলের সাথেই থাকেন আল্লাহ হাফেজ